বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের হিসাববিজ্ঞান প্রথম মধ্যে দ্বিতীয় অধ্যায়ের হিসেবে বৈষম্য সপ্তম অধ্যায়ে ক্লাসটি করব। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। বিগত ক্লাসে আমরা বিভিন্ন যাবে দেওয়া সংক্রান্ত বিভিন্ন লেনদেন কীভাবে নগদ আসে না, কী কী এন্টি কন্টেন্টটি হয় এই ধরনের এন্টি নিয়ে আমরা আলাপ করেছিলাম। আজকে একটা উদ্দীপকের মাধ্যমে বর্তমানে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপলব্ধি করো। উদ্দীপকটি হলো সাধারণ জাবেদা এবং তিনগাড়া নগদন বই নিয়ে টার্সে কুমিল্লা বোর্ড 2019 5 নং অঙ্কে। এর উদ্দীপকটি ছিল 2018 সালের জুন মাসে জনাব জসিমের ব্যবসায়ী নিম্নের লেনদেন সমূহ দেওয়া হলো। জুন 1 প্রারম্ভিক নগদ উপকৃত 15,000 টাকা, ব্যাংক জমা দিত 12,000 টাকা। তা আমরা জানি জমার উদ্বৃত্ত থাকলে নগদানে ব্যালেন্স বিল হিসাবে লিখে নগদ করে লিখতে হয়, আর ব্যাংকে জমা থাকলে ডেবিট দিকে ব্যাংক করে লিখতে হয়। তবে জমা অতিরিক্ত থাকলে ক্রেডিট দিকে ব্যাংক করে লিখতে হয়। জমা দিতে উত্তীর্ণ থাকলে ক্রেডিট দিকে ব্যাংক করে লিখতে হয়। তাহলে আমরা লিখব প্রথম এন্ট্রিটা নগদানে ডেবিট দিকে ব্যালেন্স বিল লেখা নগদ করে 15,000 টাকা, আর ক্রেডিট দিকে জুন 1 ব্যালেন্স বিল লিখে ব্যাংক করে 12,000 টাকা আমি লিখব। 5 নগদ ক্রয় 6,000 টাকা এবং চেকে ক্রয় 2,000 টাকা। এখন আমরা জানি ক্রয় করলে কি হয়, একদিকে টাকা চলে যায় অপরদিকে মাল আসে। ক্রয় হিসেবে ডেবিট, নগদ হিসেবে ক্রেডিট, ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট। আমরা জানি জাবেদার নগদ ব্যাংক যদি ডেবিট দিয়ে থাকে তাহলে আমরা ডেবিট দিকে লিখব উল্টা পক্ষ দিয়ে, মানে বিপরীত পক্ষ লিখে আমরা ডেবিট দিয়ে লিখব। আর যেহেতু এই লেনদেনে নগদ এবং ব্যাংক ক্রেডিট দিকে আছে, আমরা ক্রেডিট দিকে লিখব জাবেদার। তো জাবেদা হচ্ছে এই, ক্রয় হিসেবে ডেবিট হবে 8,000 টাকা, নগদানে হবে 6,000 টাকা, ব্যাংক হবে 2,000 টাকা। 10 পাহিমের নিকট হইতে 5,000 টাকার মধ্যে 5,000 টাকা পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 7,800 টাকা চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হইল। এখন এটা পক্ষ হলো পাহিম থেকে পাইছি, একজন ব্যক্তি মানে দেনাদার যাকে বলা পাইপ হিসাব। আমরা যেহেতু সে একটা ব্যাংকে জমা দিছি, জাবেদা হলো ব্যাংক হিসেবে ডেবিট, বর্তমাতা হিসেবে ডেবিট, পাহিম অব্লিক পাইপ হিসেব ক্রেডিট। তাইলে আমরা অবশ্যই আমরা ডেবিট দিকে এটা নগদানে আমরা লিখব। তারপরে 18 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 1,200 টাকা, তাহলে জাবেদাবু উত্তীর্ণ হিসেবে ডেবিট, ব্যাংক হিসেবে ক্রেডিট, এটা আমরা নগদানে ক্রেডিট দিকে আমরা লিখব। 20 তারিখ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 20,000 টাকা, সেটা আমরা বিক্রি করলে জাবেদা হয় ব্যাংক হিসেবে ডেবিট, বিক্রি হিসেবে ক্রেডিট, তাহলে নগদানে আমরা ডেবিট দিকে লিখব, বিক্রি হিসেবে লিখে ব্যাংক করে টাকা। 25 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলে তাহলে এটা হয় কন্টেন্টটি, কন্টেন্টটি আমরা 8টি এন্ট্রির মাধ্যমে কন্টেন্টটি হয়। বিভিন্ন ক্লাসে আমরা নিয়ম লেখাই দিয়েছিলাম যে এটা কেন কন্টেন্টটি হবে, যেই জাবেদার নগদ ডেবিট ব্যাংক ক্রেডিট অথবা ব্যাংক ডেবিট নগদ ক্রেডিট সেই জাবেদার এন্ট্রিগুলি কন্টেন্টটি হবে। জমা দিলে জাবেদা হচ্ছে ব্যাংক হিসেবে ডেবিট, নগদ হিসেবে ক্রেডিট। আমরা ডেবিট দিকে নগদ লিখে ব্যাংকে লিখব, ক্রেডিট দিকে ব্যাংক লিখে নগদে লিখব। তা 29 তারিখ ব্যাংক জমাতে সুদ 100 টাকা, তা ব্যাংক জমাতে সুদ কিসের উপর হয়, ব্যাংক যখন জমাতে টাকার উপর হয় সেই জন্য আমরা জাবেদা লিখব ব্যাংক জমাতে সুদ হিসেবে ডেবিট, ব্যাংক জমাতে হিসেবে ক্রেডিট। 30 তারিখ সাকিবের নিকট হতে 5% বার্তায় পণ্য ক্রয় 25,000 টাকা। আমরা যেহেতু ব্যক্তির নাম লেখা আছে এবং 5% বার্তা লেখা আছে, তো অবশ্যই আমরা লেনদেনটা বলবো, বুঝতে পারবো এটা বাকিতে। যে 25,000 টাকার উপর 5% ধরলে হলো 1,250 টাকা। এই 1,250 টাকা বাদ দেওয়ার পর যা হবে সেটা জাবেদা হবে, কিন্তু নগদান আসবে না। কেন আসবে না, এটা বাকির লেনদেন। জাবেদা হবে এই ক্রয় হিসেবে ডেবিট, সাকিব বা প্রদ হিসেবে ক্রেডিট, ব্যাংকের টাকা হবে 25,000 - 1,250, তাইলে হবে 23,750 টাকা, কারণ 5% বার্তা বাদ দিয়ে বাকিতে ক্রয় করা হলো। এখন আমরা আসি করণীয়, কী বলা আছে এবং কী করতে হবে। ক মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাইলে আমরা বুঝবো যে ক্রয় ক্রয়ের সম্বন্ধে যে লেনদেনগুলো আছে এখানে সেটা আমরা লিখবো। 5 তারিখের লেনদেন এবং ক্রয় সংক্রান্ত লেনদেন আছে, আর আমাদের আছে আমাদের এখানে 5 তারিখ এবং 30 তারিখ, এই দুইটা লেনদেন এখানে আসবে। তারপরে আমরা খতে বলা আছে জুন মাসের 5 তারিখ, 10 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখের লেনদেনের জাবেদা লিখো। তাহলে আমরা জাবেদা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে জাবেদা লিখবো কারণ সহ। গ 1, 10, 20, 25 ও 29 তারিখের লেনদেনের মাধ্যমে আমরা উপযুক্ত নগদন অথবা তিনগুণ নগদন তৈরি করো। যখন উপযুক্ত নগদন বই বলবে তখন আমরা দেখব প্রত্যেকটা লেনদেন পড়ে
যে ওইখানে বাট্টা আছে কিনা, বাট্টা থাকলে 3 গণ নগদান, বাট্টা না থাকলে নগদ এবং চেক থাকলে অবশ্যই 2 গণ নগদান, তাইলে শুধু নগদ থাকলে আমরা অবশ্যই 1 গণ নগদান, তাইলে এখানে আমরা 3 গণ নগদান করতে হবে। তাহলে এখন আমরা উদ্দীপকের আলোকে আমরা কতে আসতেছি, ক মোট কয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা কি করবো, মোট কয়ের পরিমাণ নির্ণয় করবো, তারিখ বিবরণ টাকা টাকা। আমরা সন্নিপ 2018 জুন পাঁচ তারিখে আমরা দুইটা লেনদেন হচ্ছে, একটা নগদে ক্রয় 6,000 টাকা, আবার চেকে ক্রয় হলো 2,000 টাকা। নগদে ক্রয় লিখবো 6,000 আর চেকে ক্রয় লিখবো 2,000, যোগ করলে হবে আউটার কলমে 8,000 টাকা। এবং 30 তারিখ বলা আছে সাকিবের নিকট হইতে 5% বাট্টা ক্রয় 25,000 টাকা। তাহলে এখন বাকিতে ক্রয় লিখবো আমরা 5% বাট্টায় ব্যাকেটে 25,000 মাইনাস 1,250, তাহলে 23,750 হবে। তাইলে এখন 8,000 প্লাস 23,750 যোগ করলে হবে 31,750। তাহলে মোট ক্রয় হলো টোটালি এখানে 31,750, তার মধ্যে নগদ, তারপর চেক এবং বাকি লেনদেন আছে, তাইলে টোটাল ক্রয় হলো 31,750। এখন আমাদের উদ্দীপক আগে খতে যাচ্ছি 5/10/29 ও 30 তারিখের লেনদেনে জাবেদা। তা আমরা জাবেদা বই 5/10/29 এবং 30 জাবেদা বই গ্রহ করবো, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন প্রথম 5 তারিখের লেনদেনের যে জাবেদা হচ্ছে, 5 তারিখ হচ্ছে নগদে ক্রয় এবং চেকে ক্রয়। তাহলে আমরা জাবেদা লিখবো ক্রয় হিসেবে ডেবিট, টাকা হবে 8,000, কেন না নগদে করছে 6,000 আর ব্যাঙ্কে করছে 2,000। তো নগদান হিসেবে ক্রেডিট হবে 6,000 টাকা, ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে 2,000 টাকা, কারণ নগদ ও চেকের মাধ্যমে ক্রয় করা হলো 8,000 টাকা। 10 তারিখ প্রাইমের নিকট থেকে 5,000 টাকার মধ্যে 5,000 টাকার নিষ্পত্তি সাপেক্ষে 7,800 টাকা চেক পেয়ে ব্যাঙ্কে জমা। তাই জাবেদা হচ্ছে এই নগদান ব্যাঙ্ক হিসেব ডেবিট, পত্রপাতা হিসেব ডেবিট, পাহিম বা পাইপি হিসেব ক্রেডিট। এখানে পাইপি হিসেব টাকাটা উত্তম, ক্রেডিট দিকে আমরা দেখবো 5,000 টাকা আর ব্যাঙ্কের সামনে লিখবো 7,800। 5,000 থেকে 7,800 বাদ দিলে আমাদের পদত্ব বাক্য হবে 200 টাকা। তো কারণ হবে পাইপের নিকট থেকে পুনর্ নিষ্পত্তি সাপেক্ষে বারটায় টাকা পাওয়া গেল। এবং এখন আসি আমরা 29 তারিখ লেনদেন। 29 তারিখ লেনদেন হলো ব্যাঙ্ক জমাতির সুদ 200 টাকা। তো জমা হবে ব্যাঙ্ক জমাতির সুদ হিসেবে ডেবিট, ব্যাঙ্ক হিসেবে ক্রেডিট, কারণ ব্যাঙ্ক জমাতির রিক্ত টাকার উপর সুদ ধার্য করা হলো 200 টাকা। এরপর আসি আমরা 30 তারিখ সাকিবের নিকট হইতে 5% বারটায় অন্য কয় 25,000 টাকা। তাহলে এখন আমরা এই 25,000টার উপর 5% বললে হবে, আমরা জানি কয় সংক্রান্ত লেনদেনের যে বার্তা থাকবে সেটা হলো আমরা কারবি বার্তা, বিক্রয় লেনদেনের যে সমস্ত বার্তা থাকবে সেটাও কারবি বার্তা। কারবি বার্তা মোট অঙ্ক থেকে বাদ দিতে হয়, কারবি বার্তা কখনো অঙ্কে হিসাবভুক্ত হয় না, বাকি টাকার উপর যাবে এন্ট্রি দিতে হয় অথবা অঙ্ক করতে হয়। তো 25,000 থেকে 5% 1,250 বাদ দিতে 1,750 টাকা হবে। তো যাবে হবে ক্রয় হিসেব ডেবিট, ক্রয় হিসেব ক্রেডিট, ব্যাকেটে 25,000 মাইনাস 1,250, তাই টাকা হবে 23,750 ডেবিট দিকে, ক্রেডিট দিকে 23,750। এখন আমরা যদি জাবেদা যোগ করি ডেবিট এবং ক্রেডিট, তাইলে হবে টোটালি 26,950 টাকা ডেবিটে, ক্রেডিট দিকে 26,950। এখন আসি আমরা ঘতে যে 1, 10, 20, 25 ও 29 তারিখ লেনদেনের মাধ্যমে একটি 3 গণ নগদান বই তৈরি করতে বলছে। তাইলে আমরা এখন ঘরটা করবো, আমরা জানি 3 গণ নগদানে 14টা কলম করতে হয়, ডেবিট দিকে 60টা, ক্রেডিট দিকে 60টা। তাই গরম কলমগুলো হলো তারিখ বিবরণ রসিদ নং হোতেন পৃষ্ঠা বার্তা টাকা নগদ টাকা ব্যাঙ্ক টাকা এলো ডেবিট শেষ। তারিখ বিবরণ তারিখ বিবরণ বাউসান নং হোতেন পৃষ্ঠা বা প্রাপ্ত বার্তা নগদ টাকা ব্যাঙ্ক টাকা। এখন আমরা কী কী লেনদেন আসবে, 1 তারিখের লেনদেন। এখানে 1 তারিখের লেনদেন বলছে পারিবারিক নগদ বৃত্ত 15,000 টাকা, ব্যাঙ্ক জমা দিতে হলো 12,000 টাকা। তাহলে আমরা অবশ্যই গভীর মনোযোগ দিয়ে সবাই দেখো, এখানে জুন 1 তারিখ লিখবো, লিখে আমরা নগদানের মধ্যে কাউন্ট হলে এটাকে খুঁটিয়ান যাবতীয় ক্ষেত্রে খুঁটিয়ে উভয় বলা কারণটা হচ্ছে, শুধু আমরা এখানে কোনো কারণ লিখবো না, শুধু আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিখবো। তবে প্রথম যাবেদা কখনো যাবেদা হবে না। এখানে প্রথম এন্ট্রিতে আমরা লিখবো ব্যালেন্স বিডি রেখা নগদ করে 15,000 টাকা, আবার ক্রেডিট দিকে জুন 1 ব্যালেন্স বিডি রেখে ব্যাঙ্ক করে লিখবো আমরা 12,000 টাকা। 1 তারিখ লেনদেন শেষ। এরপর আসে আমাদের 10 তারিখ, যেহেতু পার্সেন্ট যেভাবে বলছে ঠিক সেভাবে আমরা করতে হবে। পেমেন্ট নিকট থেকে 5,000 টাকা পুনর সুদি সাপেক্ষে 4,800 টাকা চেক পেয়ে ব্যাঙ্কে জমা। যাবত হলো কি, ব্যাঙ্ক হিসেব ডেবিট, কত বাটা ডেবিট, পাইপি হিসেব ক্রেডিট। আমরা ডেবিট দিকে পাইপি হিসেব লিখিয়া আমরা ব্যাঙ্ক করে লিখবো 4,800, আর ব্যাকেটে হবে 5,000 মাইনাস 4,800, তাহলে বাদ দিলে থাকতেছে 200 টাকা হইলো বাট্টা করে 200, টোটাল টাকা হইলো 5,000 টাকা। এখন আসে আমাদের 20 তারিখ
বিশ্বের লেনদেন বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। আমরা জানি পণ্য বিক্রি করলে চেক পাইলে ব্যাংক, চেক পাওয়া মানি ব্যাংকে সামিল, তাহলে আমরা লিখবো ব্যাংক হিসেব ডেবিট বিক্রি হিসেবকে। জাবেদা ব্যাংক ডেবিট দিকে আছে, তাহলে আমরা লিখবো বিক্রি হিসেব লিখে ব্যাংক করে 20,000 টাকা। এরপর আমাদের 20 তারিখ হলো 25 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলে, তাহলে ব্যাংকে জমা দেওয়া হলে তাহলে এটা কন্টেন্টই হবে, জাবেদা হলে ব্যাংক হিসেব ডেবিট, নগদ হিসেব ক্রেডিট। ডেবিট দিকে 25 তারিখ লিখবো, নগদ হিসাব ব্যাংকে লিখবো সি, সি বলতে কন্টা, তাহলে কোটিয়ান 20টা কলামে আমরা সি লিখবো এবং ব্যাংক করে আমরা লিখবো 20,000 টাকা। এটা টাকাটা ব্যাংক থেকে আসলো, ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে ঘরে গেলো, আর কে দিলো? নগদ দিলো। তাহলে ক্রেডিট দিকে আমরা লিখবো ব্যালেন্স সিডি লেখা, মানে এখানে 25 তারিখ লেখা আমাদের ব্যাংক হিসাব লিখবো ব্যাংকের সি লেখা, আমরা 20,000 টাকা লিখবো নগদে করে। এরপর আসে 29 তারিখ ব্যাংক জমা দিতে সুদ ধার্য, ব্যাংক জমা দিতে সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট দিকে আছে, আমরা ক্রেডিট দিকে লিখবো 29 তারিখ ব্যাংক জমা অতিরিক্ত সুদ হিসেবে লিখে আমরা লিখতে হবে 1,200 টাকা ব্যাংক করে টাকা। এখন আমাদের যাবে দাগ করণীয় শেষ, এখন আমরা ব্যালেন্স করব। প্রথমে আমরা ডেবিট দিক যোগ করবো 12টা কলম, 12টা কলামে কখনো ব্যালেন্স হয় না, ডেবিট দিক হলে 200 টাকা আমরা লিখলাম ক্লোজ। এরপর ডেবিট দিকে নগদে 15,000 টাকা, 15,000 শুধু একটা আইটেম আছে, এইভাবে একটা টান দিব, টান দিয়ে এখানে যোগ করে লিখবো 15,000 টাকা। এখন নগদের সাথে নগদে ব্যালেন্স ডাইন দিকে, আমরা নগদে এই 15,000 টাকা ডাইন দিকে আমরা 15,000 টাকা লিখবো টোটাল যোগ কলামে। ডাইন দিকে আমরা লিখবো যে জুন মাসের শেষ ডেট, জুন মাসের শেষ ডেট হলো তাই 30 তারিখে আমরা ব্যালেন্স সিডি লিখবো এখানে 30,000 টাকা। কীভাবে আসলো? 15,000 থেকে এই 20,000 টাকা বাদ দিলে 30,000 টাকা থাকলো ব্যালেন্স সিডি। সেম কন্ডিশন আমাদের ব্যাংক, ব্যাংকে ডেবিট সাইড যোগ করলে 6,800, 20,000 যোগ করলে হবে 44,800 টাকা ডেবিট দিকে। এই ডেবিটের টাকাটা আমরা অবশ্যই ক্রেডিট দিয়ে ডেবিট দিকে, মানে ক্রেডিট দিকে আমরা ব্যাংক কলামে লিখবো। এই যোগফল থেকে আমার ডাইন দিকে 12,200 বাদ দিলে হবে 32,200 টাকা। তাই আমরা যেহেতু আগে লিখে পেয়েছি, মানে জুন 30 ব্যালেন্স সিডি 32,200 টাকা। এখন যে দিকে সিডি হবে, কম দিকে আমরা সবসময় সিডি হবে, বেশি দিকে সবসময় বেশি বিডি হবে। আর ব্যালেন্স জানুয়ারি মাসে 1 তারিখ হবে ব্যালেন্স বিডি, আর মাসের শেষ হবে ব্যালেন্স সিডি। সিডি যে দিকে হলে তার উল্টা দিকে বিডি হবে। এই দিকে আসে 2018 জুনের পর জুলাই 1 ব্যালেন্স বিডি লেখা, নগদ হবে 20,000 টাকা, ব্যাংক হবে 32,200 টাকা। এখন আমরা আসি উত্তরের ব্যাপার। উত্তর আমরা লিখবো যে নগদ তহবিল 30,000 টাকা, ব্যাংক জমা উদ্বৃত্ত হলো 32,200 টাকা, পরত বার্তা ডেবিট দিয়েছি বার্তাকে আমরা পরত বার্তা বলবো, সুদাকার কথা দেন থেকে টাকা পাই থেকে যে টাকা ছাড় দেওয়া সেটা হলো পরত বার্তা। আর পাওয়া থেকে টাকা পরিশোধ করতে গিয়ে যে টাকা মাপ পাওয়া যায় সেটা হলো প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কারণে বার্তা কিন্তু এখানে অঙ্কে নাই, সেই জন্য আমরা হাইফেন বসাই দেবো। তো উত্তর লেখাটা উত্তম, উত্তর লিখলে সম্পূর্ণ মার্কটা পাওয়া যায়। এখন আমাদের যে আলোচ্য বিষয় ছিল, প্রথমে আমরা খুব মানে অঙ্কটা বোঝার জন্য প্রথমে আমরা উদ্দীপকটা খুব মানুষ সহকারে বুঝবো, বুঝার পর আমরা কী করবো, কী কী লেনদেন নগদ আসবে না সেটা আমরা দেখবো, কী কী লেনদেন যাবে দেওয়া হবে সেটাও আমরা দেখবো। প্রতিটা এন্ট্রি যাবে দেওয়া জানতে হবে, বুঝতে হবে, জাবেদা বুঝতে পারলে যে কোনো অঙ্কে পারা যায়। তাহলে আমরা যে করতে বলা আসলে মোট ক্রয়, তো মোট ক্রয় বলতে নগদে চেকে বাকি তিন ধরনের ক্রয় কী বোঝাচ্ছে সেটা আমরা লিখলাম। এরপর কয়েকটা এন্ট্রি মাঝে জাবেদা এন্ট্রি আসছে সেটা আমরা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে আমরা লিখলাম। এরপর ঘরে আসছে আমরা 4টা এন্ট্রি, মানে এখানে 5টা লেনদেনের মাধ্যমে 1, 10, 20, 25 এবং 29 তারিখের লেনদেনের মাধ্যমে আমরা নগদাম্বই তৈরি করতে বলছে। তা আমরা জানি নগদাম্বই ডেবিট দিকে যাবতীয় প্রাপ্তি আসে, নগদাম্বই ক্রেডিট দিকে আসে যাবতীয় প্রদান। নগদে পাইলে ডেবিট দিকে নগদ করে, চেকের মাধ্যমে পাইলে অথবা চেক ব্যাংকে জমা দিলে ডেবিট দিকে ব্যাংকে করে। ক্রেডিট দিকে নগদে যদি দেওয়া হয় তাহলে ক্রেডিট দিকে অবশ্যই নগদ করে, আর চেকের মাধ্যমে ভোট করলে সেটা হবে ব্যাংকে করে। আর নগদাম্বই সবসময় ডেবিট দিক বেশি হবে, ক্রেডিট দিক কম হবে, এটাই নিয়ম। তো ডাইন দিকে যোগ করে বাম দিকে হবে ব্যালেন্স সিডি, সিডিকে আমরা ডেবিট দিকে বিডি হিসেবে বসাবো। আগামী ক্লাসে আমরা এই জন্য নগদাম্বই আলোচনা রাখবো। সবাইকে আগামী ক্লাসে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা বাসায় সবাই মনোযোগ সহকারে খুব গভীর মনোযোগ দিয়ে বাসায় করবে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।